পানি ধারণের ক্ষমতা বাড়িয়ে এবং নদীর তীরকে সুরক্ষিত করে স্টেবল করে জমি উদ্ধার করতে হবে, রিক্লেম ল্যান্ড রিক্লেম করে, যার একটা এক্সপেরিমেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই কন্ট্রাক্টটা হলো 252 কোটি টাকার, তার মধ্যে মাত্র বোধ হয় 7 কোটি টাকা খরচ হয়েছে। এছাড়াও আরেকটা ডিপিপি তৈরি হচ্ছে, যেই ডিপিপিটার মূল উদ্দেশ্য হবে ওইটা আমরা বিভিন্ন দুইটা অপশন আছে, আমরা দুইটা অপশন নিয়ে চিন্তা করতেছি। ওইটারও মূল উদ্দেশ্য হবে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টের যেখানে চলছে সেটার সাথে 6.2 কিলোমিটার নতুন করে আপনার বাঁধ নির্মাণ করে সেটাকে প্রোটেকশন দিয়ে ওই যমুনা মানে বঙ্গবন্ধু সেতুর হার্ড পয়েন্ট যেটা আছে সেটার সাথে গাইড বাঁধের সাথে সংযুক্ত করে দেওয়া। প্রথম মানে ফার্স্ট ফেজ মানে মূল ড্রেজিংটা করে তারপর তো মেনটেনেন্স ড্রেজিং প্রতি বছরই করতে হবে। এই মূল ড্রেজিংটা 15 বছরে করার জন্য রাফলি 9.5 লক্ষ কোটি টাকার প্রয়োজন বাংলাদেশের।